স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার করোনার মহামারীর মধ্য দিয়ে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এর 2019 সালের চেয়ারম্যানদের মধ্যে সমাজ সেবার অনন্য অবদান রাখায় স্বর্ণপদক পেলেন মাদারীপুরের রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার। একই সাথে করোনা পরিস্থিতিতে সকলের পাশে থাকার জন্য অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। মানব সেবায় অনন্য অবদান রাখায় বিইউপিএফ এর পক্ষ থেকে স্বর্ণপদক পেয়ে উচ্ছ্বসিত জেলার রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার। এতে বাজিতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মহাখুশি। স্বর্ণপদক পাওয়ায় বাজিতপুরের বিভিন্ন এলাকার মানুষ দলে দলে এসে চেয়ারম্যান সিরাজুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যাচ্ছে। আবার অনেকেই পদকটি দেখতে আসছে। এলাকাবাসীর দাবি, এরকম চেয়ারম্যান যেন প্রতিটি ইউনিয়ন পরিষদে হয়। চেয়ারম্যানের সামাজিক কার্যকলাপও প্রশংসনীয়। তার কাছে কোনো কাজের জন্য কেউ আসলে তার কাজটি অতি দ্রুত করে দেন সবসময়। এছাড়াও কারো কোনো বিপদের কথা শুনলে সাথে সাথে তার কাছে গিয়ে তার সমাধান দেবার চেষ্টা করে। আমাদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার বারবার ছুটি করতে চেয়ারম্যান দেখি বারবার নির্বাচিত হয়। হ্যাঁ, তার দ্বারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিভায় কিছু সংখ্যক, হ্যাঁ, কিছু সংখ্যক লোক আছে, গাদ্দানি, পয়তানি, পায়রানি ইত্যাদি, রাজাহানি, হ্যাঁ, এগুলি হচ্ছে। আর গোল্ড মেডেল পাইছে সেইটা শুনে সবাই সন্তুষ্ট, এবং আর কেউ পাওয়ার যোগ্য না, শুধু আল্লাহ রব্বানা সাহেব দোয়ায় এবং সিরাজুল ইসলাম হাওলাদার সিরাজ সেই যোগ্য। চেয়ারম্যান খুবই সুযোগ্য চেয়ারম্যান, সে মানুষের আপদে বিপদে সবসময় আমাদের কাছে থাকেন। ইনশাল্লাহ যদি আমরা কোনো কাজে আসি, সে আমাদের দিকে কোনো দল বেদল মানে এটা কোনো চিন্তাই করে না। আমরা যখন আসি তখন তার কাছ থেকে এত ভালো সুযোগ সুবিধা সবসময় যে পাই, যে সে যেন আগামী দিনেও আমাদের এরকম সুযোগ সুবিধা, এরকম ভালো সার্ভিস, ভালো কাজ, এলাকার উন্নয়ন, সার্বিক সহযোগিতা, গরিব দিকের পাশে থাকা সম্পূর্ণ দিকে আমরা তার সম্পূর্ণ সার্ভিস সম্পূর্ণভাবে ইনশাল্লাহ আমরা পেয়েছি। করার জন্য যে কোনো সেবা লাগে তার জন্য ছুটে পারে, এরকম চেয়ারম্যানের আমার দরকার আছে। যত দেহা কোনো টাকা পয়সা দেওয়া হয় না, আমাকে চেয়ারম্যানও বলে যে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কিন্তু চেয়ারম্যান সেই থেকে একটা পদক পাইছে, সে আরও পাওয়া যায় যোগ্য। বর্তমান চেয়ারম্যানের কাছে আসলে আমরা অনেক সুযোগ সুবিধা পাই, তাদের কাছে যখনই যে প্রবলেম নিয়ে আসি, যে সমস্যা নিয়ে আসি, সেই সমস্যার সে খুব দ্রুত সমাধান দেয়, এবং আমাদের কাজে যদি কোনো কাজ নিয়ে আসি সেটা খুব তাড়াতাড়ি সার্ভিস দিয়ে দেয়। হিন্দু মুসলমানের সর্ব মিলেই আমরা একত্রিত সর্ব কাজ করি, কারণ চেয়ারম্যান এত সুন্দরভাবে থাকে, সে চায় না যে কোনো ভেদাভেদ থাকুক কারণ কেন। ঠিক আছে, এরকম হাজারো পদে তিনি সম্মানিত। চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার বলেন, এই পদক আমার নয়, এটি আমার বাজিতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের। আমি তো জনগণের সাধারণ একজন সেবক মাত্র, তারা আমাকে ভালোবেসে তিনবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। মাদারীপুরের রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমার কাছে কোনো গ্রুপিং নেই, সকলের পাশে সুখ দুঃখে আপদে বিপদে ছিলাম, আছি, থাকবো। দেখা যায় যে বাংলাদেশের ভিতরে যারা দক্ষ এবং সুন্দর ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছে প্রত্যেকটি কাজে, তাদের যে দক্ষতা এটা জেলা প্রশাসকের মাধ্যমে এই তথ্যগুলো নিয়ে সারা বাংলাদেশের যে চেয়ারম্যান 4,500 5,000 চেয়ারম্যান আছে, তার ভিতরে কতিপয় কয়েকজনকে যারা সুদক্ষ সেই হিসেবে বিবেকীয় ভাবে আপনাদের এই গ্রামে দক্ষতাশালী যারা তাদেরকে এই স্বর্ণপদক দিয়ে থাকে। 5 বছর 3 বছরের যে মূল্যায়নটি, সেই মূল্যায়ন করে যারা আসলেই এই যে যেমন সমস্ত কাজের দক্ষতা, যাদের ভালো ব্যাক রেকর্ড নাই এবং কোনো জায়গায় কোনো এক্সপার্ট নাই, তাদেরকে এই চেয়ারম্যান ফ্রাম থেকে স্বর্ণপদক দেন, এবং সেই হিসেবে আমি পেয়েছি। আমি মনে করি এই স্বর্ণপদক আমার অত্র অঞ্চলের সাধারণ মানুষের। আমি নির্বাচনে 3টা মাস, এই একবার নৌকায় আর 2বার নৌকা ছাড়া আমি নির্বাচিত হয়েছি, এবং আর এইবারে মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া যে নৌকা প্রতীক, এই প্রতীকের মাধ্যমে এবারও নির্বাচিত হয়েছি।
আমার কিন্তু এই যে তিনবার নির্বাচিত হয়েছি, এই আমার বিপক্ষে যারা ক্যান্ডিডেট ছিল তারা কোটি কোটি টাকা খরচা করেছে, আমি কিন্তু আমার সীমিত খরচায় আমি দ্বিগুণ ভোট পেয়েছি। কারণ আপনারা দেখেছেন, মিডিয়াও জানেন যে আমি এই এলাকায় মানুষের প্রিয় হিসেবে আছি, আমি এই এলাকার মানুষের কর্মী হিসেবে আছি, এই এলাকার মানুষ আমার নেতা, আমি তার কর্মী হিসেবে বিভিন্ন কাজে আমি ছুটে যাই। এই বিধায় আমাকে সিরাজ বলে সাধারণ মা বোনেরা, মা কাকিরা আমাকে ডাকে, আমি তাদের ডাকে ছেলের মতো ছুটে যাই, সেই কাজগুলো আমি করে দেই। এই বিধায় আমাকে খরচা ছাড়াই আমাকে চেয়ারম্যান বানায়, এইটা আমি পাই। কার্যক্রম আমার ইউনিয়নে প্রায় রাস্তাঘাট প্রায় হয়ে গেছে, দক্ষিণ অঞ্চলে কয়েকটি রাস্তা আছে বাকি, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী যে কোটালিপাড়া, এটা কিন্তু আমার পাশেরই সাদুল্লাপুর কোটালিপাড়া, এটা কিন্তু আমার ইউনিয়নের পরাপর্তি। আমি কিন্তু রাজৈর কোটালিপাড়া এবং মাদারীপুর সদর কালকিনির এই বর্ডারটায় কিন্তু আছে আমার ইউনিয়নটা। তা দেখা যায় যে ওই বিল অঞ্চলে কয়েকটা রাস্তার একটু সমস্যা আছে, আর না এদিক দিয়ে সমস্ত রাস্তাগুলোই হয়েছে ব্রিজ কালভার্ট হয়েছে। আমার মনে হয় এবারের এই বন্যায় কিছু রাস্তা ভেঙেছে, কিছু মাটির রাস্তা ভেঙেছে, এছাড়া আমার ইউনিয়নে যথাযথ উন্নয়ন হয়েছে। আর বাকি উন্নয়ন গুলা অবশ্য আবার যদি কিছু ই হয়, কারণ পর্যায়ক্রমে আমরা তো জানেনি যে উন্নয়ন হচ্ছে, অজাচরা উন্নয়ন হচ্ছে, কিন্তু আবার আস্তে আস্তে তো কিছু অনুন্নয়ন হচ্ছে হলো, যেমন বন্যায় বা একটা রাস্তা তিন চার বছর পরে একটু ভেঙে যাচ্ছে, এছাড়া আমার ইউনিয়নে মোটামুটি যথেষ্ট উন্নয়ন হচ্ছে। সমগ্র বাংলাদেশে উন্নয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখার জন্য বাহিকপুর ইউনিয়নের সকল চেয়ারম্যান স্বর্ণপদকে ভূষিত হয়েছে, তাদের খুশি করতে আমি চাই। আমার অন্য অন্য যারা চেয়ারম্যান আছেন উন্নয়ন পরিষদ, তারা অনেক যোগ্য, তারা এইভাবে প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড দেখিয়ে তারা রাজনৈতিক পরিষদের সামগ্রিক উন্নয়নে অংশ নেবে, এবং ভবিষ্যতে আমাদের আরও যারা চেয়ারম্যান আছে তারাও ওই কর্মকাণ্ডের সাথে জড়িত হবে এবং আমাদের উজ্জ্বল করবেন, এই আমাদের ধারণা। বিইউপিএফ সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে এই পদক দিয়ে থাকে। সিরাজুল ইসলামকে যোগ্য সমাজ সেবক হিসেবে করোনা পরিস্থিতির কারণে ডাক যোগাযোগের মাধ্যমে পদকটি পাঠান চেয়ারম্যানের কাছে। এসময় তাকে দিল্লিতে অভিনন্দন জানায় বিইউপিএফ এর পক্ষ থেকে।